ব্যাপার। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। মোটামুটি বলা যায় যে এই টপিকস না জানা থাকলে তোমার অ্যানাটমি কিছুই জানা নাই, এরকম বলা যেতে পারে। কারণ ইন ফিউচার যারা সার্জন হবা, সেটা গাইনি সার্জন হও আর সার্জারি হও, দেখা যায় যে এই অ্যাবডোমিনাল ওয়াল না জানলে অ্যাবডোমিনটা একটা মেজিক বক্স বলা যায়। এই বক্সের ভিতরে অনেক কিছু মেজিক ঘটে আর কি। সুতরাং ওয়াল না জানলে ভিতরে কি ঘটতেছে সেটা জানতে পারবো না আর কি। তা আমরা শুরু করি অ্যান্টেরিও অ্যাবডোমিনাল ওয়াল, দ্যাট মিনস অ্যান্টেরিও ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাবডোমিন। তো আমরা এখানে কি কি স্টাডি করব, এই এখানে স্টাডির মধ্যে থাকবে হচ্ছে ডিফারেন্ট ল্যান্ডমার্কস থাকবে, তারপর লেয়ার্স অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, তারপর এই লেয়ারের মধ্যে যে মাসেল গুলা থাকবে সেই মাসেল গুলো অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে রেক্টাস শীট, এটা লেয়ার অ্যান্ড কন্টেন্টস, অ্যান্ড ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল সাথে আমরা ইনগুইনাল হার্নিয়া করব। তাহলে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাবডোমেন, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দ্য মাসেল অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, দেন রেক্টাস শীট, এটার ফরমেশন অ্যান্ড কন্টেন্ট, তারপর হচ্ছে ইনগুইনাল ক্যানেল যেটা ফরমেশন বা বাউন্ডারি, তারপরে হচ্ছে এটার ওপেনিং, এটার কন্টেন্ট, তারপরে হচ্ছে এখানকার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এলে প্রত্যেকটা জায়গা থেকে রিটেনে কোশ্চেন হয়, অস্পিতে কোশ্চেন থাকে, এমসিকিউতে কোশ্চেন থাকে, ডিসেকশন তো ডিসেকশন ফিল্ডেই থাকে। তা আমার এই টপিক গুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আর কি। তা আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা সারফেস ল্যান্ডমার্ক, অর্থাৎ অ্যাবডোমিনাল ওয়ালের ল্যান্ডমার্ক গুলা না জানা থাকলে আমাদের অনেক কিছু বোঝা মুশকিল হবে। এখানে একটা জিফাইড প্রসেস, আমরা একটা থিওরিটিক্যালি জেনে যাই। জিফাইড প্রসেস এটা কিছুই না, এটা হচ্ছে তোমরা জানো, আমরা যখন থোরাক্স পড়েছি তখন আমরা দেখেছি তো যে স্টারনামের যে লোয়েস্ট পার্ট, লোয়ার পার্টটা, সেটা হচ্ছে জিফাইড প্রসেস। এই জিফাইড প্রসেস একটা অ্যাবডোমিনাল ওয়ালের ল্যান্ডমার্ক, এটা থাকে হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ দ্য নাইন থোরাসিক ভার্টিব্রা। তারপর হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, এটা হচ্ছে যে হিপ বোন দুটা একসাথে সংযুক্ত থাকলে একটা জয়েন্ট ফরমেশন হয়, সিম্ফাইসিস পিউবিস। এটা অ্যান্টেরিয়র মিড লাইনে থাকে, একদম লোয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়ালে, বা লোয়ার বাউন্ডারি বলা যায় অ্যান্টেরিয়রলি। এটা লেভেল হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ দ্য ককটিক্স। এই জিফাইড প্রসেস থেকে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত যদি একটা ভার্টিক্যাল লাইন টানা যায় সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন, বা অ্যান্টেরিয়র ভার্টিক্যাল গ্রুভও বলা যেতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে কস্টাল মার্জিন। কস্টাল মার্জিনটা কি? আচ্ছা আমি কি পাশাপাশি দেখাই যায় না ফটোগ্রাফ গুলো? এই যে এখানে ছিল জিফাইড প্রসেস, এটা হচ্ছে সিম্ফাইসিস, এখানে ছিল জিফাইড প্রসেস, ফটোতে ভালো আসেনি, এখানে হলো সিম্ফাইসিস পিবিস। আর এই যে রিবের যে, এই যে আমাদের পেটের উপরে যে সুপিরিয়র ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল যে ফরমেশন করছে, এটাকে বলা হয় কস্টাল মার্জিন। এই কস্টাল মার্জিন কি কি দিয়ে ফরমেশন হয়? দ্য কস্টাল কার্টিলেজ অফ দ্য 7, 8, 9, and 10 কস্টাল কার্টিলেজ, 7, 8, 9, and 10 কস্টাল কার্টিলেজ। তারপর একটা ল্যান্ডমার্ক হচ্ছে আইলিয়াক ক্রেস্ট, এটা হচ্ছে যে হিপবোন পড়ানো হয়েছে সম্ভবত তোমাদের, পড়ানো হয়েছে না রে হিপবোন? জি স্যার। তারপরে এটা হচ্ছে যে কস্টাল মার্জিন, এটা হচ্ছে জিফাইড প্রসেস। এই জিফাইড প্রসেস থেকে শুরু করে একবার ইয়া পর্যন্ত, সিম্ফাইসিস পিবিস পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন। এই এই কস্টাল মার্জিনের এটা ফরমেশন করে হচ্ছে 7, 8, 9, 10 কস্টাল কার্টিলেজ। তাহলে এখানে আমার বা আরো দুইটা রিব থাকে, 11 and 12, এগুলোকে বলা হয় ফ্লোটিং রিব, ঠিক না? কারণ ওই রিবের অ্যান্টেরিয়র এন্ড গুলো ফ্রি থাকে। তা এখানে যে এই যে কস্টাল মার্জিনের যে লোয়েস্ট লেভেল, এটা ইট ইজ ফর্ম বাই দ্য 10 কস্টাল কার্টিলেজ, ইট ইজ ফর্ম বাই দ্য 10 কস্টাল কার্টিলেজ। এই 10 কস্টাল কার্টিলেজ এখানে দাগটা দেওয়া আছে, এটা নেট থেকে ফটো নেওয়া,
এই 10 পার্সেল কার্টিলেজ বরাবর যদি এই পাশে 10 এবং এই পাশে 10, এটা বরাবর যদি একটা ইমাজিনারি একটা লাইন বা প্লেন চিন্তা করা যায়, এটাকে বলা হয় সাবকস্টাল প্লেন। তাহলে আমরা একটা নতুন প্লেন শিখলাম, সাবকস্টাল প্লেন। তাহলে এটা কোন দিক দিয়ে যাবে? এটা লোয়েস্ট মার্জিন অফ দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য কস্টাল মার্জিন, সেখান থেকে রাইট অ্যান্ড লেফট, রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত যদি আমরা একটা ইমাজিনারি হরিজন্টাল প্লেন চিন্তা করি, সেটাকে বলা হয় সাবকস্টাল প্লেন। তাহলে আমরা দেখে নেই আর কি কি ল্যান্ডমার্ক ওখানে পাওয়ার কথা ছিল। এখানে তারপর কোস্টাল মার্জিন গেল, তারপর সাব কোস্টাল প্লেন যেটা বলা হলো, দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য মিড, এটা মিড এক্সিলারি লাইনে থাকবে 10 কোস্টাল কার্টিলেজ, এবং এটা ভার্টিব্রাল লেভেল হচ্ছে লাম্বার 3 ভার্টিব্রা। তারপর হচ্ছে সাব কোস্টাল অ্যাঙ্গেল, এটা এটা হচ্ছে বিটুইন দ্য কোস্টাল মার্জিন। এই যে এই যে এটা আসলে এই যে কোস্টাল একটা রাইট কোস্টাল মার্জিন হচ্ছে লেফট কোস্টাল মার্জিন, এই মাস ভিতরে যে একটা অ্যাঙ্গেল আছে ফরমেশন হচ্ছে, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে সাব কোস্টাল অ্যাঙ্গেল অথবা ইনফ্রা এক্সটার্নাল অ্যাঙ্গেল। তারপরে আইডিয়া ক্রেস্ট বলাই হলো, সেটা হচ্ছে এটা দ্য লোয়ার লিমিট অফ দ্য অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাবডোমেন বা অ্যান্টেরিয়র অ্যাবডোমেনাল ওয়ালের সাইডে, ইট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট, যেটা সেটার লেভেল কোথায়? লাম্বার 4 ভার্টিব্রাল লেভেল। এই ভার্টিব্রাল লেভেল গুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে যে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য আইরেক ক্রেস্ট ভার্টিব্রাল লেভেল কত, সেটা হচ্ছে লাম্বার 4 ভার্টিব্রাল। ঠিক আছে, জিফয়েড প্রসেসের ভার্টিব্রাল লেভেল কত? 9 থোরাসিক ভার্টিব্রাল, তাই না? আইরেক ক্রেস্টের ভার্টিব্রাল লেভেল কত? দ্য লেভেল অফ দ্য কক্সিক্স। এই অ্যান্টেরিয়র সুপারিয়র আইরেক স্পাইন, এটা এট দ্য লেভেল অফ দ্য স্যাক্রাল প্রোমন্টারি। তারপর হচ্ছে টিউবারকল অফ দ্য আইলেক ক্রেস্ট, এটাও তোমাদের জানা আছে, তারপর আমরা স্মরণ করিয়ে দিই, যে 5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন এট দ্য আউটার লিপ অফ দ্য আইলেক ক্রেস্ট, এখানে একটা টিউবারকল আছে, এটাকে বলা হয় টিউবারকল অফ দ্য আইলেক ক্রেস্ট। এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, বিকজ এই দুইটা টিউবারকল অর্থাৎ রাইট হিপ এবং লেফট হিপের দুইটা টিউবারকলকে কানেক্ট করে একটা যদি একটা ইমাজিনারি হরাইজেন্টাল প্লেন বানানো যায়, সেটাকে বলা হয় ট্রান্স টিউবারকুলার প্লেন অথবা ইন্টার টিউবারকুলার প্লেন, যে প্লেনটা কিন্তু অ্যাবডোমেনকে 9টা রিজিয়নে ভাগ করতে সাহায্য করছে। তাহলে আবার বলি, যে টিউবারকল অফ দ্য আইলেক ক্রেস্ট, এটার লোকেশনটা কোথায়? এটা হচ্ছে 5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন এট দ্য আউটার লিপ অফ দ্য আইলেক ক্রেস্ট। তো রাইট হিপ এন্ড লেফট হিপের এই দুইটা টিউবারকলকে জয়েন্ট করে যদি একটা ইমাজিনারি প্লেন চিন্তা করা যায়, এই প্লেনটার নাম হলো ট্রান্স টিউবারকুলার প্লেন, এখানে বলা আছে। এটার ভার্টিব্রাল লেভেল হচ্ছে এট দ্য লেভেল অফ দ্য লাম্বার 5 ভার্টিব্রা, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে হাইস্ট পয়েন্ট অফ দ্য আইলেক ক্রেস্ট লাম্বার 4 ভার্টিব্রা, তারপরে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন সেটা হচ্ছে স্যাক্রাল প্রোমন্টারি লেভেলে, আর ট্রান্স টিউবারকুলার প্লেন হচ্ছে নাম্বার 5 ভার্টিব্রা। তারপর হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, এটা তোমাদের কাছে একটা নতুন নাম, বাট এটা এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়া হয়ে গেলে এটা খুব সুন্দরভাবে তোমাদের মাথায় ঢুকে যাবে। এটা হচ্ছে যে লোয়ার ফ্রি এন্ড অফ দ্য, এখানে যে মাসেল গুলো আমরা স্টাডি করবো বলছিলাম, যে যে মাসেল গুলো থাকবে তার মধ্যে একটা মাসেল, সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক, এই মাসেলের লোয়ার ফ্রি এন্ডটাকেই বলা হয় ইনগুইনাল লিগামেন্ট। সেটা কি ধরনের আমরা এখানে দেখিয়ে দিই, এই যে এটা গ্রিন কালার দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন থেকে এখানে হচ্ছে পিউবিক টিউবারকল পর্যন্ত, এই যে এখানে যে এটা আছে এটার নামে এই ধরনের একটা লিগামেন্ট এখানে থাকে, এটাকে বলা হয় ইনগুইনাল লিগামেন্ট। এই ইনগুইনাল লিগামেন্টটা কি? ইট ইজ এ লিগামেন্ট হুইচ ইজ ফর্ম বাই দ্য লোয়ার ফ্রি এন্ড অফ দ্য এক্সটার্নাল অবলিক মাসেল। ঠিক আছে, এটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। ইনগুইনাল লিগামেন্ট রাইট সাইড একটা ইনগুইনাল লিগামেন্ট থাকবে, লেফট সাইড একটা ইনগুইনাল লিগামেন্ট থাকবে। এখন আসে লিনিয়া আলবা। লিনিয়া আলবা বললাম তো যে অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন বরাবর জাস্ট স্কিনের নিচে এখানে আর একটা থিক ব্যান্ড থাকবে, সেটার নাম হচ্ছে লিনিয়া আলবা, অর্থাৎ এই যে এটা
এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভার্টিক্যাল গ্রুপ বা অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন জিফাইড প্রসেস থেকে শুরু করে এখানে সিমফাইড সিমফাইসিস পিভিস পর্যন্ত এখানে স্কিনের নিচেই এই এই লাইন বরাবর স্কিন নিচে একটা থিক ব্যান্ড থাকবে একটা স্ট্রাকচার এটার নাম হচ্ছে লিনিয়া অ্যালবা এটা কি এটা এটা ফরমেশন কিভাবে হয় ওটা আমরা পরে পড়বো তো এটার নাম কি জানলাম এটা হচ্ছে লিনিয়া অ্যালবা তারপরে এখন আসো আর একটা ল্যান্ডমার্ক ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক যেটাকে বলে আম্বলিকাস আম্বালিকাস হচ্ছে যে এটা যে ইরেগুলার এলিভেটেড অর ডিপ্রেসড এরিয়া বিলো দ্য মিডল অফ দ্য মিডিয়ান ফারো অর্থাৎ আমার এন্টেরিয়র মিডলাইনে যে জিফাইড প্রসেস থেকে সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত যেটা আছে এন্টেরিয়র মিডিয়ান প্লেন অথবা মিডিয়ান ফারো এই মিডিয়ান ফারো স্লাইটলি বিলো দ্য মিডল মানে মাঝখানের একটু নিচের দিকে একটা এলিভেটেড অথবা ডিপ্রেসড এরিয়া থাকে যেটাকে বলা হয় আম্বিলিকাস এই আম্বিলিকাসের ভার্টিব্রাল লেভেল হচ্ছে এট দ্য লেভেল L3 এন্ড L4 মানে লাম্বার থ্রি এবং লাম্বার ফোর ভার্টিব্রাল যে সংযোগ স্থলটা সাধারণত সেটা হচ্ছে আম্বিলিকাসের ভার্টিব্রাল লেভেল সেটা হচ্ছে আম্বিলিকাসের ভার্টিব্রাল লেভেল তারপর হচ্ছে আরেকটা আরেকটা ল্যান্ডমার্ক পাবো লিনিয়াস সেমিলুনারিস সেটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এই অ্যান্টেরিয়র ভার্টিক্যাল গ্রুপ থেকে 2 সেন্টিমিটার 2 টু 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার ল্যাটারালে অ্যানাদার একটা ভার্টিক্যাল গ্রুপ থাকবে যেটাকে বলে লিনিয়াস সেমিলুনারিস এটা অত জানা দরকার নেই তারপর নামটা জানা থাকলো আরেকটা প্লেন হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক প্লেন এই ট্রান্সপাইলোরিক প্লেন কোনটা এটা হচ্ছে যে একটা একটা ইমাজিনারি হরাইজন্টাল প্লেন that passes through the tip of the 9th costal cartilage আর পিছনের দিকে এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দা লাম্বার 1 ভার্টিব্রা তাহলে আমরা কিন্তু দেখো এখানে প্লেনের মধ্যে আমরা যেগুলো পেলাম একটা হচ্ছে ট্রান্সপাইলারিক প্লেন একটা ট্রান্সটিউবারকুলার প্লেন আর একটা পেয়েছিলাম সাবকস্টাল প্লেন সাবকস্টাল প্লেনটা কোথায় ছিল থ্রু দা লেভেল অফ দা 10th রিব অথবা লোয়েস্ট মার্জিন অফ দা কস্টাল কার্টিলেজ এই যে এখানে আমরা আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাবডোমেন এতক্ষণ যা বললাম সেই কথাগুলো আমরা একটু সামারাইজ করি দিস ইজ দ্য জিফাইড প্রসেস দিস ইজ দ্য কস্টাল মার্জিন এটা হচ্ছে দ্য লোয়েস্ট লোয়েস্ট লেভেল অফ দ্য কস্টাল মার্জিন ইট ইজ ফর্ম বাই দ্য 10th কস্টাল কার্টিলেজ অ্যান্ড রিমেনিং পোর্শন অফ দ্য কস্টাল মার্জিন ফর্ম বাই দ্য 7, 8, 9 অলসো 10th কস্টাল কার্টিলেজ এতে দুইটা কস্টাল মার্জিনের মাঝখানে এটা হচ্ছে সাবকস্টাল অ্যাঙ্গেল অথবা ইনফ্রাস্টার্নাল অ্যাঙ্গেল দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য আইলিয়াক ক্রেস্ট আর এখানে পিছনে থাকবে হচ্ছে যে 5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এখানে থাকবে হচ্ছে একটা টিউবারকল অফ দ্য আইলিয়াক ক্রেস্ট এই দুইটা টিউবারকল অফ দ্য আইলিয়াক ক্রেস্ট কে সংযুক্ত করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্টার টিউবারকুলার প্লেন অথবা ট্রান্স টিউবারকুলার প্লেন তাহলে এটাকে বলা হলো ট্রান্স টিউবারকুলার প্লেন আর 10th কস্টাল কার্টিলেজ বরাবর যেটা আছে সেটাকে বলা হচ্ছে সাব কস্টাল প্লেন আর এখানে আমরা এই যে কস্টাল মার্জিন গুলো ছিল এই এই বরাবর থাকে হচ্ছে 9 কস্টাল কার্টিলেজ টিপ অফ দ্য 9 কস্টাল কার্টিলেজ এই 9 কস্টাল কার্টিলেজের টিপ কে সংযোগ করে এখান থেকে এখানে আরেকটা প্লেন যদি হরাইজন্টাল প্লেন দাও সেটা হচ্ছে ট্রান্সপাইলারিক প্লেন তাহলে এই যে ট্রান্সপাইলারিক প্লেন আর হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন এই এই দুটো প্লেন দ্বারা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল কে যদি উপর থেকে নিচে ভাগ করা যায় এটা হচ্ছে আপার পার্ট এটা হচ্ছে মিডল পার্ট এটা হচ্ছে লোয়ার পার্ট ঠিক আছে আরো দুটো প্লেন আমরা ভার্টিক্যাল প্লেন এখানে নিয়ে আসবো এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন বা রাইট ল্যাটারাল লাইন বলা যায় এটা হচ্ছে উপরে ক্লাভিকুলার মিড পয়েন্ট থেকে এই যে ইনগুইনাল লিগামেন্ট আমরা বলছিলাম না যে অ্যান্টেরিয়র সুপিরিয়র কার্টিলেজ স্পাইন স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত যে একটা লিগামেন্ট আছে বা এই পয়েন্ট এটার নাম হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট এই মিড ইনগুইনাল পয়েন্ট এটার মাঝখান থেকে শুরু করে ওইদিকে ক্লাভিকুলার মাঝখান পর্যন্ত একটা ভার্টিক্যাল যদি প্লেন বলা হয় সেটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন অথবা রাইট ল্যাটারাল লাইন ঠিক একইভাবে সিমিলারলি লেফট সাইডে আরেকটা লাইন যদি দেওয়া যায় সেটা নাম হচ্ছে লেফট ল্যাটারাল প্লেন অথবা লেফট মিড ক্লাভিকুলার প্লেন তাহলে এই এই যে দুইটা ভার্টিক্যাল প্লেন
আর দুইটা হরাইজন্টাল প্লেন, সাবকস্টালটা কিন্তু না, সাবকস্টালটা ভুলে যাও এখন, ঠিক আছে, এই যে ট্রান্স পাইলোরিক প্লেন, তাহলে দুটা ভার্টিক্যাল, এই এটা একটা ভার্টিক্যাল প্লেন, এটা একটা ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে ট্রান্স পাইলোরিক প্লেন আর ট্রান্স টিউবারকুলার প্লেন, এই চারটা প্লেন দ্বারা টোটাল অ্যাবডোমেন কে 9টা রিজনে ভাগ করবে। এটা কিন্তু আমার বিষয় না, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ভিতরে ক্যাভিটির কথা বলা হচ্ছে, বাট আমার আজকে পড়ার প্রতিপাদ্য বিষয় হলো ওয়াল। তারপরে আমরা আলোচনার সাথেটা চলে আসলো, তাই এটা বলে দিচ্ছি। তাহলে এখন এই যে দেখো, চারটা প্লেন দ্বারা টোটাল অ্যাবডোমিন কে 9টা রিজনে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই ডিফারেন্ট রিজন গুলোর নাম দেওয়া আছে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আম্বিলিক্যাল রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, এটার নাম হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এটা হচ্ছে লেফট হাইপো হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন, রাইট আইলিয়াক রিজিয়ন, লেফট আইলিয়াক রিজিয়ন। এই রিজিয়ন গুলা কিন্তু তোমাদের অনেক সময় রিটেনেও চলে আসতে পারে, যে ড্র অ্যান্ড লেবেল দ্য ডিফারেন্ট রিজিয়ন অফ দ্য অ্যাবডোমেন। এখানে যদি এভাবে প্রশ্ন নাও আসে, তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, ভাইভাতে ধরা হতে পারে, আরো আরো এটা এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেস হবে কোথায়, তুমি যখন অ্যাবডোমিনের যখন ডিফারেন্ট অর্গান গুলা, যেমন ধর লিভার, স্প্লিন, কিডনি, স্টোমাক, ডিউডেনাম, লার্জ ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, এই ভিসেরা গুলো তো তোমাদের আলটিমেটলি পড়তে হবে। এই ভিসেরা গুলো যখন ধরবা, ধরেই তুমি আগে ভিসেরাটা আইডেন্টিফাই করবা, তারপর এটা অ্যানাটমিক্যাল পজিশন তুমি বলবা, বলার পরে তোমাকে টিচার জন ক্রস কোশ্চেন শুরু করবে। ফার্স্ট কোশ্চেন কি হবে জানো? ফার্স্ট কোশ্চেন এই হবে যে তোমাকে মেনশন করতে হবে যে এই ভিসেরাটা অ্যাবডোমিনের কোন রিজিয়নে থাকে, ঠিক আছে? তুমি যদি রিজিয়ন বলতে না পারো, তাহলে ধরে না হলো যে তুমি অ্যানাটমির এবিসিও শিখোনি, সেই জন্য অ্যানাটমির এবিসি জানতে হলে তোমার অ্যাবডোমিনের রিজিয়ন গুলো একদম মুখস্থ থাকতে হবে। আর এই এই বিষয়টা তোমাকে ক্লিনিক্যালি তুমি তোমাকে এটাই ব্যবহার করতে হবে সামনের দিকে, তখন ক্লিনিক্যালি চলে যাবা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, একটা পেশেন্ট যখন দেখবা, তখন পেশেন্টের কোন কোন জায়গায় ব্যথার কথা বললো, এটা তোমার রিজিয়ন হিসেবে এক্সপ্রেস করতে হবে। যে তুমি পেটের ব্যথা বললো, আপার অ্যাবডোমিনাল পেইন, ওটাও স্পেসিফিক হয় না, তখন বলতে হবে যে পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, ঠিক আছে? তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন তুমি যদি এটার বাউন্ডারি যদি না জানো, যে এটার লেভেল যদি না ধর, পেটের কোন জায়গা থেকে কোন পর্যন্ত এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, তাহলে তুমি এটা এক্সপ্লেন করতে পারবে না, ঠিক না? এখন মনে করো যে যেমন ধরো পেশেন্ট এসে বললো যে আমার পেটের ডান দিকে উপরের দিকে ব্যথা করে, তাহলে তুমি কি বলবে যে পেইন ইন দ্য আপার অ্যান্ড রাইট কর্নার অফ দ্য অ্যাবডোমেন, তাহলে ওটা লেমেনের মতো হবে, বুঝছো? তোমরা কি ফলো করতে পারতেছ? আচ্ছা, তাহলে মনে করো যে পেশেন্ট পেশেন্ট এসে বললো তার এই জায়গায় ব্যথা, মনে করো তুমি বা আমি আসলাম তোমার কাছে, তুমি ডাক্তার, আমি বললাম আমার ঠিক পেটের এই জায়গাটা মেনশন করে বললাম যে আমার এই জায়গায় ব্যথা, জাস্ট এই জায়গাতে যেখানে কার্সারটা রাখছি, তাহলে এটা এখন তুমি যদি বলো তাহলে কি বলবা? তাহলে বলতে হবে যে পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে পেইন, তার মানে এখন তোমাকে জানতে হবে যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে অ্যাবডোমিনের কোন কোন অর্গান থাকে, তাহলে সেই অর্গান গুলোর মধ্যে প্যাথোলজি আছে। আর সাপোজ পেশেন্ট এসে আমাকে বললো যে আমার ঠিক এই জায়গাতে ব্যথা, তাহলে আমি কি বলবো যে পেইন ইন দ্য লেফট লাম্বার রিজিয়ন, পেশেন্ট এসে বললো আমার এই জায়গায় ব্যথা করে, তাহলে কি বলবো? পেইন ইন দ্য হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, তাই না? তো এই যে রিজিয়ন গুলো আমার জানতে হবে। এখন এই রিজিয়ন গুলা জানা থাকলে তাহলে তোমার হবে। এখন মনে করো এইভাবে কোশ্চেনটা একটা হলো, আর একটা কোশ্চেন কিভাবে হবে, মনে করো তুমি লিভার স্টাডি করতেছো, এই সামনের দিকে লিভার পড়বে না, লিভারের ভেসেরাটা ধরলো, ধরার পর তুমি এটা এটা আইডেন্টিফাই করলো, দিস ইজ দ্য ভেসেরা অফ লিভার, তারপর তুমি বলবে অ্যানাটমিক্যাল পজিশন। হ্যাঁ, বলার পর এখন তোমাকে টিচার জিজ্ঞেস করবে যে লিভারটা কোন রিজিয়নে থাকে, তাহলে কি কি হবে? তাহলে দেখো একটা লিভার কিন্তু মানুষের শরীরে অনেক দূর থাকে, তাহলে লিভার কোথায় কোথায় থাকে, তাহলে তোমাকে সেটা বলতে হবে। লিভার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকে, লিভার ইপিগেস্টিক রিজিয়নে থাকে, এবং পার্ট অফ দ্য লিভার লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, অর্থাৎ লিভারের ইয়াটা এরকম, আমি যেভাবে ঘুরাচ্ছি ঠিক এইভাবে থাকে। হ্যাঁ, তাহলে ইপিগেস্টিক রিজিয়নে থাকবে, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নেও লেফট লবটা চলে আসবে, এন্ড রাইট রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তাহলে একটা পেশেন্ট যদি লিভারের ব্যথার কথা বলে, তাহলে কি তার তার
কমপ্লেনটা কিরকম করে দেখাবে, তার ব্যথা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এখন মনে করো যে পেশেন্ট বলল যে শুধু এই জায়গায় আমার ব্যথা করে, এই জায়গাটা একটা কমন সাইট, হ্যাঁ, তাহলে এই জায়গাটা ব্যথা করে মানে তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে যে এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে। তাহলে আমি এটা একটা মেনশন করলাম, স্পেশালি মেনশন করলাম, কেন বললাম, এখানে অনেকগুলো কথা বলবো আমি। এই যে দেখো, এখন এটা হচ্ছে কি, এটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, এটা এটাকে বলছি আমরা, এই লাইনটাকে ডট 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 একটা হরিজন্টাল লাইন আছে, নাম ছিল ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেনের বনি ল্যান্ডমার্ক কি, বনি ল্যান্ডমার্ক হচ্ছে এদিকে হচ্ছে টিপ অফ দ্য নাইন কস্টাল কার্টিলেজ দিয়ে ক্রস করে, আর পিছনের দিকে হচ্ছে লাম্বার ওয়ান ভার্টিব্রা দিয়ে ক্রস করে, ঠিক আছে। এখন এই ট্রান্সপাইলোরিক প্লেনটা নাইন কস্টাল কার্টিলেজ এর ওইখান দিয়ে যাচ্ছে, এই প্লেনটা কি কি অর্গানকে ক্রস করে এটা কিন্তু আবার ভাই ব্যথে জিজ্ঞেস করা হয়। তাহলে এটা কি কি হবে, পাইলোরিস, পাইলোরাস, মানে দেখো নাম থেকে আসছে, স্টোমাকের একটা পার্ট হচ্ছে পাইলোরাস, তাহলে পাইলোরাস অফ দ্য স্টোমাক। তারপর আর কি ক্রস করে, এখানে থাকে হাইলাম অফ দ্য কিডনি। তারপর আর কি ক্রস করে, এখানে থাকে নেক অফ দ্য প্যানক্রিয়াস, এখানে থাকে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, এখানে থাকে অ্যান্টার অ্যাবডোমিনাল ওয়ালের সিলিয়াক প্লেক্সাস এবং সুপিরিয়র মেজেন্টারিক ব্রাঞ্চ গুলো। তাহলে ট্রান্সপাইলোরিক প্লেন কি কি স্ট্রাকচারকে কাট করে বা কোন লেভেল দিয়ে যায়, তাহলে আমরা বলবো এটা হচ্ছে টিপ অফ দ্য নাইন কস্টাল কার্টিলেজ, পিছনের দিকে হচ্ছে লাম্বার ওয়ান ভার্টিব্রা, তারপরে হচ্ছে পাইলোরাস অফ দ্য স্টোমাক, হাইলাম অফ দ্য কিডনি, নেক অফ দ্য প্যানক্রিয়াস, ফান্ডাস অফ দ্য গল ব্ল্যাডার এন্ড সিলিয়াক এক্সিস এন্ড সুপিরিয়র মেজেন্টারিক ভেসেলস, এটা জানতে হবে। তাহলে আমার যদি পেশেন্ট যদি বলে এই জায়গায় ব্যথা করে এই জায়গাটাতে, হ্যাঁ, তাহলে কি হবে রে, কমনলি এখানে থাকে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, গল ব্লাডার, জি, রাইট সাইড, হ্যাঁ, যদি রাইট সাইড এখানে ব্যথার কথা বলে তাহলে আমরা কমনলি কি হতে পারে, গল ব্লাডারে প্রদাহ হতে পারে, তাই না, পেইন অরিজিন ফ্রম দ্য গল ব্লাডার। তাহলে গল ব্লাডারের মধ্যে স্টোন হতে পারে, ইনফেকশন হতে পারে, পারে না। তাহলে আজকে আমরা জানলাম যে যদি একটা পেশেন্ট যদি রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিওনে যদি পেইন নিয়ে আসে, তাহলে আমরা কি কি চিন্তা করতে পারি, এখানে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার আছে, তার মানে হচ্ছে গল ব্লাডারে কোনো প্যাথোলজি হতে পারে। এখানে আরেকটা কি আছে, এই যে ঠিক রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন এবং এপিগ্যাস্ট্রিক রিজিয়নের সংযোগ আছে, এখানে আছে আমরা বলছিলাম কি পাইলোরাস অফ দ্য স্টোমাক, তাই না, বা পাইলোরাস যেখানে শেষ হয় সেখানে কি শুরু হয়, ডিউডেনাম শুরু হয় না, হ্যাঁ, জিআইটি যখন পড়বো তখন দেখবো যে স্টোমাকের পরে ডিউডেনাম শুরু হয়। তাহলে ডিউডেনামে কি হয়, ডিউডেনাল আলসার, স্টোমাকে কি হয়, গ্যাস্ট্রিক আলসার। তাহলে গ্যাস্ট্রিক আলসারের পেইন গুলো এখানে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে পারে, এখানে হতে পারে, ডিউডেনাল আলসারের পেইনটা এখানে হতে পারে, হ্যাঁ, প্যানক্রিয়াস এর প্রদাহ, প্যানক্রিয়াস ডাইটিস হলো, তারপর এখানে হতে পারে। দেখ আমরা অ্যানাটমি থেকে তোমাদের কোন জিনিসটা মাথায় রেখে যেতে হবে, যে জিনিসটা ক্লিনিকে গিয়ে ক্লিনিক্যালি গিয়ে তোমার বারবার স্মরণ করা লাগতে পারে সেটাই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ডিফারেন্ট রিজিয়ন সম্পর্কে বললাম যে টোটাল অ্যাবডোমেন কে আমরা নাইন নাইন রিজিয়নে ভাগ করি, এবং সেটা ভাগ করা হচ্ছে দুটা হরাইজন্টাল প্লেন এবং দুটা ভার্টিক্যাল প্লেন দ্বারা। ভার্টিক্যাল প্লেন গুলোর নাম হচ্ছে রাইট ল্যাটারাল প্লেন এন্ড লেফট, এটা রাইট ল্যাটারাল প্লেন, এটা লেফট ল্যাটারাল প্লেন, আর ভার্টিক্যাল হরাইজন্টাল গুলো হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন এন্ড ট্রান্সটিউবারকুলার প্লেন, মিড লাইনের কাছাকাছি দিয়ে এপিগ্যাস্ট্রিক, আম্বিলিক্যাল এন্ড হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, আর ডানে বামে হচ্ছে শুধু রাইট অ্যান্ড লেফট লাগাই দিবা, হাইপোকন্ড্রিয়াক রাইট লেফট, লাম্বার রাইট লেফট, আর আইলিয়াক হচ্ছে রাইট অ্যান্ড লেফট, এই নয়টা রিজন ভাগ করা হয়ে গেল। তারপর আমরা শিখলাম যে ট্রান্সপাইলোরিক প্লেনটা কোন লেভেল দিয়ে যায়, থ্রু দ্য টিপ অফ দ্য নাইন কস্টাল কার্টিলেজ এন্ড পিছনে হচ্ছে লাম্বার ওয়ান ভার্টিব্রা। তারপরে ট্রান্সটিউবারকুলার প্লেন কোথা দিয়ে যায়, এটা হচ্ছে থ্রু দ্য টিউবারকল অফ দ্য আইলিয়াক ক্রেস্ট, টিউবারকল অফ দ্য আইলিয়াক ক্রেস্টের লোকেশন হচ্ছে ফিফথ লাম্বার ভার্টিব্রা, এবং এটা হচ্ছে যে 5 সেন্টিমিটার বিহাইন্ড দা অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। তাহলে আমরা রিজন গুলো জানা হলো, এখন আমরা আবার যা পড়তেছিলাম সেখানে চলে যাই। ট্রান্স, এই যে আমরা এখানে চলে গেছি, হ্যাঁ, ট্রান্স টিউবারকুলার প্লেন, আবার আসি ল্যান্ডমার্কে, ইনগুইনাল লিগামেন্ট সেটা আমি বলে ফেলছি, লিনিয়া আলবা ওটা বলে ফেললাম, আম্বিলিকাস এটা বলা হয়ে গেছে, লিনিয়া সেমিলারিস, ট্রান্সপাইলোরিক প্লেন এটা বলা হয়ে গেছে। এখন আসলে হচ্ছে রেনাল অ্যাঙ্গেল, রেনাল অ্যাঙ্গেলটা কি, এটা এখানে আমার ফটোগ্রাফির মধ্যে নাই,
এটা হচ্ছে যে লাস্ট রিব, মানে আমাদের যদি পিছনের দিকে এটা যদি চিন্তা করি যে পিছনের দিকে আমার হচ্ছে লোয়েস্ট রিবটা হচ্ছে কি 12 রিব, হ্যাঁ 12 রিব, এবং ভার্টিপাল কলামের দুই সাইড দিয়ে থাকে ইরেক্টর স্পাইনে মাসেল থাকে। এই ইরেক্টর স্পাইনে মাসেল এবং 12 রিব এর মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, এটাকে বলা হয় রেনাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে ওভার লাইক দা লোয়ার পোল অফ দা কিডনি, কিডনি লোয়ার পোল, অর্থাৎ কিডনিতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এই রেনাল অ্যাঙ্গেলে আমরা টেন্ডারনেস, মানে চাপ দিলে ব্যথা পাবে, এটাকে বলা হয় টেন্ডারনেস বা পেইন বলতে পারে আর কি। হ্যাঁ, তাহলে রেনাল অ্যাঙ্গেল এটা কিন্তু 3rd ear গেলেই তোমাদের জানতে হবে। তাহলে এটা অ্যানাটমিক্যাল লোকেশনটা কি, ইট ইজ ইট লাইজ বিটুইন দা লাস্ট রিব এন্ড আউটার বর্ডার অফ দা ইরেক্টর স্পাইনি মাসল, এটার নাম হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। আমরা এখন ডিফারেন্ট ল্যান্ডমার্ক গুলো আমার জানা হয়ে গেল, এই ল্যান্ডমার্ক গুলা লাগবে, কারণ হচ্ছে তুমি যখন সার্জারিতে যাবা, গাইনিতে যাবা, তখন কিন্তু তোমাদের যে অপারেটিভ সার্জারি একটা চ্যাপ্টারে থাকবে বা টপিক থাকবে, সেখানে বিভিন্ন ধরনের ইনসিশন দেওয়া লাগতে পারে। সেই ইনসিশন গুলো তোমার একটা ল্যান্ডমার্ক ধরেই, যেমন আমরা ডিসেকশন করার সময় আমরা দেখছি তো না, যে আমরা যে এখন ইনসিশন দেই তখন একটা বনি ল্যান্ডমার্ক কে বেস করে যে এত সেন্টিমিটার বিলো বা রাইট সাইড থেকে শুরু করে একটা বনি একটা ল্যান্ডমার্ক কে আমরা ধরে নিই, সেখান থেকে ডানে বামে বা নিচে উপরের থেকে শুরু করে অন্য একটা বনি ল্যান্ডমার্ক পর্যন্ত আমরা ইনসিশন দিই, তাই না? ঠিক সেরকম এটা তো তোমরা প্র্যাকটিস করবা বা দেখবা, আগে দেখবা শিখবা, তো তখন এই ল্যান্ডমার্ক গুলো লাগবে। তা আমরা এখন আজকের প্রতিবদ্ধ বিষয়ের মধ্যে আমরা যখন আমাদের পড়ছিলাম, পড়তে গেলে প্রথমে আসে স্কিন, তাই না? স্কিনের পরে থাকবে সুপারফিশিয়াল ফাসা, এটা আমরা আরো আস্তে আস্তে পড়বো। এখন প্রথমে আমরা স্কিন দিয়ে যদি শুরু করি, অ্যাবডোমিনের ওয়ালে যে স্কিন থাকবে, স্কিনের একটা ক্যাপাসিটি আছে টু স্ট্রেস দা ইনরমাসলি, অর্থাৎ অ্যাবডোমিনাল ওয়ালে যে স্কিনের সবচেয়ে সম্প্রসারিত হওয়ার ক্ষমতাটা সবচেয়ে বেশি হিউম্যান বডিতে, অন্যান্য জায়গায় স্কিনের চেয়ে এই জায়গার স্কিনের এই ক্যাপাসিটিটা বেশি। কেন বেশি হলো বা এটা বেশি থাকার থাকার দরকারটা কি ছিল? এটা বেশি থাকার দরকারটা এই জন্যই যে যে মাঝে মাঝে হিউজলি ইনলার্জ হতে পারে এবং সেটা প্যাথোলজিক্যাল ফিজিওলজি হতে পারে, এবং সেই ইনলার্জ গুলো হতে পারে প্যাথোলজিক্যাল। আমরা বলছি যে অ্যাবডোমিনাল ওয়ালে যে স্কিন আছে, আমরা যে ডিফারেন্ট লেয়ার করব তার মধ্যে প্রথম লেয়ারটা হচ্ছে স্কিন। এই স্কিনের স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে যে ইট ইজ ক্যাপেবল টু ইনলার্জ ইনরমাসলি, মানে অনেক বেশি ইনলার্জ হওয়ার ক্ষমতা রাখে, এবং সেটা ডিফারেন্ট পার্ট অন্যান্য পার্ট হচ্ছে বেশি। এটার কারণ কি? এটা হচ্ছে ফিজিওলজিক্যালি, মানে কোনো রোগ না, তারপরে বড় হতে হয়। অ্যাবডোমিনাল ওয়ালকে অনেক সময় স্ট্রেস হতে হয়, যেমন ধরো একটা প্রেগনেন্সি, একটা প্রেগনেন্সির সময় একটা একটা মায়ের পেটের মধ্যে একটা ইউটারাসটা কত বড় হয়ে যেতে পারে, তার মধ্যে একটা বেবি থাকে, তাই না? 3 কেজি ওজনের একটা বেবি থাকে, প্লাসেন্টা থাকে, অনেকগুলো ফ্লুইড থাকে, এত বড় একটা ইউটারাস পেটের মধ্যে, যখন নন প্রেগনেন্ট ইউটারাস কত ছোট্ট একটা জিনিস, তাই না? আর এটা যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন এটা ওজন হয়ে যায় 15 কেজি 16 কেজি, তাই না? এত বড় একটা জিনিস যদি পেটের মধ্যে ঢুকানো হয়, বা এটা তো ফিজিওলজিক্যাল, এটা কোনো ডিজিজ না, তাই না? তাহলে সেক্ষেত্রে অ্যাবডোমিনাল ওয়ালকে স্ট্রেস হতে হবে না, অনেক বড় হতে হবে না, সেই জন্য অ্যাবডোমিনাল ওয়ালের স্ট্রেসিং পাওয়ারটা অনেক বেশি, এরকম ফিজিওলজিক্যাল এটা। তারপর ধরো ওবেসিটি, ফ্যাট, ফ্যাটি অ্যাবডোমেন দেখছো না অনেক বড় হয়ে যায়। তারপরে প্যাথোলজিক্যাল থাকে, পেটের মধ্যে পানি জমতে পারে, পানি যদি জমে এটাকে বলি অ্যাসাইটিস। তারপরে যদি ফ্যাট জমে সেটা ওবেসিটি, প্রেগনেন্সি হতে পারে, এই সমস্ত কারণে অ্যাবডোমেনকে স্ট্রেস হতে হয়। স্ট্রেস হওয়ার লাগে জন্যই অ্যাবডোমিনাল স্কিনটা এটা ক্যাপাসিটি থাকে অনেক বেশি এখন আসলে এই অ্যাবডোমিনাল ওয়ালের স্কিনের মধ্যে থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করবো, সেটা হচ্ছে তাহলে আম্বিলিকাসটা কি জিনিস? সেটা হচ্ছে নর্মাল স্কার ফর্ম বাই দ্য রিমন্যান্ট অফ দ্য রুট অফ দ্য আম্বিলিকাল কর্ড। তাহলে একটা নর্মাল স্কার ফর্ম বাই দ্য রেমনেন্ট অফ দ্য রুট অফ দ্য আম্বিলিকাল কর্ড,
এই আম্বলিক অ্যাসিড লেভেল হচ্ছে লাম্বার থ্রি অ্যান্ড লাম্বার ফোর ভার্টিব্রা, বাট ইট ইস ভেরিয়েবল। যেমন একটা পেন্ডুলাস অ্যাবডোমেন, এটা অনেক মানুষ, একটা ওবেস পার্সন, তার দেখবা যে আম্বলিক অ্যাসিডটা ঝুলে পড়ে গেছে নিচের দিকে, অথবা একটা বেবি বাচ্চার আম্বলিক অ্যাসিড পজিশন ভেরিয়েবল, এই ধরনের কথা হচ্ছে ভেরিয়েবল। নর্মালি বলা হয় ইউজুয়ালি দ্য আম্বলিক অ্যাসিড পজিশন হচ্ছে লাম্বার থ্রি অ্যান্ড ফোর ভার্টিব্রার মাঝখান বরাবর, কিন্তু এটা ভেরিয়েবল। আর এটা আমরা আমরা প্রথমের দিকে পড়ে এসেছি যে আম্বলিক অ্যাসিডের পজিশনটা কোথায়, এট দ্য অ্যান্টেরিয়র ভার্টিক্যাল গ্রুপে স্লাইটলি বিলো দ্য মিডল অফ দ্য অ্যান্টেরিয়র ভার্টিক্যাল গ্রুপ, অর্থাৎ অ্যান্টেরিয়র ভার্টিক্যাল গ্রুপ যেটা সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়র মিড লাইন বরাবর জিফয়েড প্রসেস থেকে সিম্ফাইসিস বিমিস পর্যন্ত থাকবে, এটার মিডল যেটা চিন্তা করবো সেই মিডল থেকে স্লাইটলি বিলো একটু নিচের দিকে এটা অবস্থান করবে। তো আম্বলিক অ্যাসিডটা কি, এটাতে নর্মাল স্কার ফর্ম বাই দ্য রেমন্যান্ট অফ দ্য রুট অফ দ্য আম্বলিক্যাল কর্ড। এই আম্বলিকা আম্বলিকাসের একটা ফটো দেখাই, দিস ইজ আম্বলিকাস। এখন এই আম্বলিকাসের কিছু কিছু জিনিস আছে যে তথ্যগুলো বিভিন্ন ভাবে পরীক্ষা আসে। আম্বলিকাসের অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স আছে, এমব্রায়োলজিক্যাল ইম্পর্টেন্স আছে এবং ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, মানে তিন ধরনের ইম্পর্টেন্ট আছে এটা, অ্যানাটমিক্যাল, এমব্রায়োলজিক্যাল এন্ড ক্লিনিক্যাল। অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট গুলো কি, একটা হচ্ছে ওয়াটার শেড লাইন, নামগুলো আগে শুনে নাও। তারপরে স্কিন অ্যারাউন্ড দ্য আম্বলিকাস ইজ সাপ্লাইড বাই দ্য থোরাসিক টেন সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। তারপরে আম্বলিকাস আর একটা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স আছে, ইটস দ্য সাইটস অফ দ্য প্রোটোক্যাভাল অ্যানাস্টোমোসিস। তারপরে এই প্রোটোক্যাভাল অ্যানাস্টোমোসিস থেকে এখানে ক্যাপুট মেডুসা হতে পারে। তাহলে আমরা দেখো কি কি শিখলাম এখানে, একটা হচ্ছে আম্বলিকাসের অ্যানাটমি ওয়াটার শেড, আমরা এক্সপ্লেইন করবো একটু পরে। তারপরে আম্বলিকাসের চারপাশে স্কিনের ডার্মাটোম যদি চিন্তা করি, সেটা থোরাসিক টেন সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড দ্বারা সাপ্লাই হয়। তারপরে আম্বলিকাসের এখানেই প্রোটোক্যাভাল অ্যানাস্টোমোসিস হয় এবং এখানে ক্যাপুট মেডুসা একটা ক্লিনিক্যাল টার্ম পেতে পারি। তাহলে এখন আসো আমরা এই জিনিসগুলো কি, আমরা যদি বলি এই যে দেখো, এটা তো ডার্মাটোম তাই না, তোমরা আপার লিম লোয়ার লিম এর ডার্মাটোম তো তোমরা করা শিখছো তাই না। ঠিক দেখো যে আম্বলিক্যাল রিজন যেটা আছে, যেটা আম্বলিকাস, এই আম্বলিকাস বরাবর এই যে এটা বেগুনি কালার দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে যে তোমার থোরাসিক টেন সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড দাঁড়িয়ে আসছে। তাহলে এটার একটা এটা এখান থেকে আমরা একটা ক্লিনিক্যাল একটা যোগসূত্র এখান থেকে শিখে যাবো, যে যেটা আম্বলিকাসের চারদিকে এখানে যদি আমরা কোনো পেশেন্ট যদি পেইন ফেল করে, যদি ব্যথা অনুভব করে, এই ব্যথাটা রেফার্ড পেইন হতে পারে, অন্য কোনো জায়গায় পেইন হচ্ছে সেই পেইনটা আরেক জায়গায় অনুভব করা, এটাকে বলা হয় রেফার্ড পেইন। তাহলে এটা এই ধরনের একটা ঘটনা আছে কমনলি, যেটা হচ্ছে যে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তোমাদের বয়সেরই বেশি হবে, অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা প্রথমে নাভির চারদিকে অনুভূত হয়, এটা হয়তো তোমরা মেডিকেল আসার আগেও শুনে এসছো বা না শুনে থাকলেও এখন হয়তো অনেকের কাছে কথাটা আসতেছে যে যে অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা প্রথমে কোথায় হয়, নাভির চারদিকে হয়। এটা এটা কি ধরনের ব্যথা, এটা আসলে কিন্তু ব্যথাটা হচ্ছে পেইন অরিজিনেটেড ইন দ্য অ্যাপেন্ডিক্স বাট ফেল্ড অ্যারাউন্ড দ্য অ্যাম্বলিকাস, এটাকে বলা হয় রেফার্ড পেইন। তাহলে এই পেইনটা কেন নাভির চারপাশে অনুভব করা হলো, ওই যে অ্যাপেন্ডিক্স এর নার্ভ সাপ্লাই যে স্পাইনাল কর্ডের যে সেগমেন্ট থেকে আসে, অ্যাম্বলিকাসের চারপাশে স্কিনের নার্ভ সাপ্লাইটা ঠিক একই সেগমেন্ট থেকে আসে, সেজন্য এটা যেহেতু হেড অফিস এক জায়গায়, সুতরাং এক জায়গার ব্যথা আর এক জায়গায় অনুভব হতে পারে, ওখানেও ব্যথা আছে, এখানে অনুভব হতে পারে, কারণ হেড অফিস হচ্ছে স্পাইনাল কর্ডের টেন সেগমেন্ট। তাহলে আমরা এটা আজকে অ্যানাটমি থেকে এটা শিখে যাব যে আম্বলিকাসের চারপাশে এখানকার ডার্মাটোম হচ্ছে থোরাসিক টেন, এখান থেকে শুরু করে এই যে ডার্মাটোম উপরের দিকে দেখো 9 8 7 6 5 4 3 2 চলে গেল, হ্যাঁ নিচের দিকে আবার দেখো 11 12 এইভাবে চলে যাবে, তারপর লম্বা শুরু হয়ে যাবে, হ্যাঁ এদিকে আবার লম্বা শুরু হয়ে যাবে। তাহলে অ্যাবডোমিনাল ওয়াল এবং চেস্ট অর্থাৎ ট্রাঙ্কের সামনের দিকে ডার্মাটোমটা এই ধরনের, আম্বলিকাসকে 10 রেখে উপরের দিকে উঠে যেতে হবে, নিচের দিকে নেমে যেতে হবে সিরিয়ালি, এই যে থোরাসিক 1 2 3 4 5 এইভাবে চলে গেল, হ্যাঁ এবার নিচের দিকে লম্বা শুরু হতে থাকে। তাহলে আমরা এটা একটা শিখলাম, এখন আমরা একটা জিনিস শিখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ওয়াটার শেড বলছিলাম না, ওয়াটার শেড লাইনটা কি, ওয়াটার শেড লাইন এই যে দেখো, এই যে আম্বলিকাল আম্বলিকাস বরাবর যদি একটা হরাইজন্টাল লাইন যদি একটা দেওয়া যায়, সেই লাইনের উপরের দিকে লিম্ফেটিক ড্রেনেজ এবং ভেনাস ড্রেনস আপওয়ার্ড ডিরেকশনে যাবে এবং নিচের দিকে লিম্ফেটিক ড্রেনেজ এবং ভেনাস ড্রেনস ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে, এটা একদম ইউনিভার্সালি ট্রু।
যদি এটা ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে শরীরের মধ্যে অন্য কোনো একটা প্যাথোলজি আছে। তাহলে এইটা হচ্ছে ওয়াটার শেড, অর্থাৎ এটা একটা শেড, পানি, পানি এখান থেকে উপরের দিকে পানি উপরের দিকে যাবে, নিচের দিকের পানি নিচের দিকে যাবে। পানি বলতে কি বুঝতেছি আমরা, লিম্ফ এবং ব্লাড। তাহলে আম্বিলিকাস বরাবর একটা লাইন থাকবে, সেটার নাম হচ্ছে ওয়াটার শেড লাইন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখতে হবে। থার্ড ইয়ারে গেলে মেডিসিনে গেলেই তোমার যখন একটা অ্যাসাইটিস এর পেশেন্ট থাকবে বা পোটো সিস্টেমে অ্যানাস্টোমোসিস এর জায়গাতে ক্যাপুট মেডিসিন ফরমেশন হবে, তখন এর বিভিন্ন ভাবে এক্সামিনেশন লাগতে পারে। তখন তোমাকে অ্যানাটমি এটা জিজ্ঞেস করা হবে যে অ্যাম্বিলিকাস এর গুরুত্ব বলো তো, ইম্পর্টেন্ট বলো, তখন বলতে হবে যে স্যার এটা এই বরাবর ওয়াটার শেড লাইন থাকে। ওয়াটার শেড লাইনটা এই জন্য বলা হয় যে এই অ্যাম্বিলিকাস থেকে উপরের দিকের, অর্থাৎ এটা কিন্তু ওয়ালের কথা বলছি, আবার পেটের ভিতরে চিন্তা করো না, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের কথা বলা হচ্ছে, যে অ্যাবডোমিনাল ওয়ালে লিম্ফেটিক ড্রেনেজ এবং ভেনাস ড্রেনেজ অ্যাম্বিলিকাসের উপরের দিকে গেলে আপওয়ার্ড ডিরেকশনের দিকে চলে যায়, আর নিচের দিকে গেলে ডাউনওয়ার্ড ডিরেকশনে যায়, যা তারপর ওটা সেন্ট্রাল ভেইন টেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আর কি, যেখানে যাচ্ছে। এটা কিন্তু ওয়ালের কথা, এটা আমার অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে, আবার চিন্তা করো না যে আরে ইন্টারিয়র ভেনা কাভার মধ্যে তাহলে ব্লাড এমন হবে না, ওয়াটার শেড লাইন ইন দ্য অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাবডোমেন। বুঝতে পারতেছ? আচ্ছা আমি তো বুঝি না যে তোমরা কি আসলে পড়াশোনাতে আসো কিনা। এখন আমরা আর একটা শিখছিলাম যে তাই না, এই ক্যাপুট মেডুসা বা অ্যাম্বিলিকাসের চারদিকে পোটো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকে। পোটো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস কি জিনিস, এটা হচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে সার্কুলেশন আছে, পোর্টাল সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, বিভিন্ন রেনাল সার্কুলেশন, বিভিন্ন সার্কুলেশন আছে না, এর মধ্যে যে ব্রড টার্ম হচ্ছে সিস্টেমিক অ্যান্ড পোর্টাল সার্কুলেশন আছে। সিস্টেমিক সার্কুলেশনটা কি, যখন ব্লাড পাসেস থ্রু দা ওয়ান সেটস অফ ক্যাপিলারি, একটা সেট অফ ক্যাপিলারি কে ক্রস করে গিয়ে মানে আর্টারি, তারপরে আর্টারিওল, তারপরে ক্যাপিলারি, তারপরে ভেনিওল, ভেইন হয়ে ভেনা কাভা দিয়ে হার্ট, অর্থাৎ হার্ট থেকে শুরু করে হার্টে গেল, কিন্তু মাঝখানে একটা সেটস অফ ক্যাপিলারি দিয়ে যায়, এটা সিস্টেমিক সার্কুলেশন। কিন্তু যদি কখনো এই ব্লাড যদি দুই সেট ক্যাপিলারি ক্রস করে তখন এটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। এই পোর্টাল সার্কুলেশন এটা এটা তোমরা সামনের দিকে এটা আইটেম এর মধ্যেই পাবা, বা যখন হিস্টোলজি পড়ছো এখানে আছে। তো এই পোর্টাল সার্কুলেশন এবং সিস্টেমিক সার্কুলেশন হিউম্যান বডির বিভিন্ন জায়গায় অ্যানাস্টোমোসিস মিলিত হয়। জিআইটি তে একটা, যেমন ধরো অ্যাবডোমিনাল উপরে মেজেন্টারিক বা ইনফেরিয়র মেজেন্টারিক ভিতরে গেল, স্মল ইন্টেস্টাইন ওয়ালে একটা অ্যাক্সেস অফ ভেনিউল ভেইন থাকে বা ক্যাপিলারি থাকে, সেই ক্যাপিলারি ক্রস করে সেখান থেকে পোর্টাল ভেইন শুরু হয়। এই পোর্টাল ভেইনটা গিয়ে আবার লিভারের মধ্যে ঢুকে যায়, আর এক সেটস অফ ভেই ভেই ক্যাপিলারির মধ্য দিয়ে লিভার থেকে বেরিয়ে হেপাটিক ভেইন হয়ে তখন তারা ইনফেরিয়র ভেনা কাভাতে যায়, ইনফেরিয়র ভেনা কাভাতে। তাহলে এই যে একটা সার্কুলেশন আমরা বললাম, এটা কয়েস দুইটা সেট অফ ক্যাপিলারি ক্রস করলো কিভাবে, দেখো যে হার্ট থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আসলো, অ্যাওর্টার ব্রাঞ্চ হচ্ছে মেজেন্টারিক ভেসেল আর্টারি, মেজেন্টারিক আর্টারিতে যখন ইন্টেস্টাইনে গেল, স্মল ইন্টেস্টাইন ওয়ালে গেল, সেখানে ক্যাপিলারি হয়ে গেল। এই ক্যাপিলারি থেকে শুরু হলো একটা ভেইন, সেটার নাম হচ্ছে পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইন কিন্তু সরাসরি ইনফেরিয়র ভেনা কাভাতে যায় না বা ইনফেরিয়র ভেনা কাভাতে হার্টে যায় না, এই আবার লিভারের মধ্যে চলে যায়, লিভারকে আবার ব্রেকডাউন হয়, আরেক সেটস অফ ক্যাপিলারি কে ফেস করে। সেই ক্যাপিলারি থেকে তারা হেপাটিক ভেইন হয়ে, এই হেপাটিক ভেইনতে গিয়ে তোমার ইনফেরিয়র ভেনা কাভাতে যায়, ইনফেরিয়র ভেনা কাভা তারপর আলটিমেটলি ব্লাডটাকে হার্টে নিয়ে যায়। তাহলে এই যে একটা সার্কুলেশনের কথা বলা হলো, এখানে এই ব্লাডটা কয়টা ক্যাপিলারি ক্রস করলো, দুই সেটস অফ ক্যাপিলারি ক্রস করলো, এই সার্কুলেশনটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। এইরকম পোর্টাল সার্কুলেশন একটা জিআইটি তে আছে, তারপরে রেনাল আছে একটা পোর্টাল সার্কুলেশন, আবার পিটিউটারি গ্ল্যান্ড একটা পোর্টাল সার্কুলেশন আছে, এগুলো এক্সাম্পল। এই পোর্টাল সার্কুলেশন সেটাকে বলা হয় পোর্টো ক্যাভাল অথবা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। এই পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস এর সাইড গুলো কি, একটা লোয়ার ইন্ডো এসোফাগাস আছে, তারপরে রেকটাম আছে, তারপরে হচ্ছে অ্যারাউন্ড অ্যাম্বিলিকাস, এই অ্যাম্বিলিকাস এর এখানেও কিন্তু এরা মিলিত হয়।
এখন যদি এরা মিলিত হয় সেজন্য আমরা আমব্লিকাসের একটা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট বলছি, দ্য সাইটস অফ দ্য প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। এই প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস এখানে থাকে, এটার কারণে আমরা যদি কখনো পেটের মধ্যে পোর্টাল সার্কুলেশনে যদি হাইপারটেনশন হয়, পোর্টাল একটা সাইন দেখে আমরা বুঝতে পারছি এই যে টর্সাস হবে এবং এরা রেডিয়েট ফ্রম দ্য আম্বিলিকাস টু আউটওয়ার্ড, এরকম রেডিয়েটিং ম্যানারে। এই যে এখানে একটা ফটোগ্রাফ দেওয়া আছে দেখো, এই যে ডাইলেটেড অ্যান্ড টর্সাস ভেইন এট দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস অ্যাজ এ রেডিয়েটিং ম্যানার, অ্যাজ এ রেডিয়েটিং ম্যানার। এই যে এই ধরনের রেডিয়েটিং ম্যানারে কোন ভেইন যদি অ্যাম্বিলিকাসের চারপাশে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে দেখা যায়, এই টার্মটাকে বলা হয় ক্যাপুট মেডুসা। ক্যাপুট মেডুসা এটা এটা কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস দ্য পোর্টাল হাইপারটেনশন, সার্কুলেশনে প্রেসার বেড়ে গেছে। এখন সেটা একটা বিষয় কিন্তু আমরা এই সাইনটা অ্যাম্বিলিকাসের চারপাশে দেখতে পারি। তাহলে এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট। এখন আসো অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট গুলো, হ্যাঁ আমরা যেটা বললাম, এখন আসো আমরা বলছিলাম অ্যাম্বিলিকাসের এমব্রায়োলজিক্যাল ইম্পর্টেন্ট, এটা থিওরিটিক্যালি জানতে হবে। এট ইজ দ্য মিটিং পয়েন্ট অফ দ্য ফোর ফোল্ড অফ দ্য এমব্রায়োনিক প্লেট, সেটা হচ্ছে টু ল্যাটারাল প্লেট অ্যান্ড হেড অ্যান্ড টেইল প্লেট। এটা এমব্রায়োলজিক্যালি চারটা প্লেটে সেখানে ফিউশন হয়, এই হিউম্যান বিং তৈরি হয়। তারপরে হচ্ছে একটা এমব্রায়োলজিক্যাল একটা মিটিং পয়েন্ট অফ দ্য থ্রি সিস্টেম, এটা ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম অ্যান্ড ভাস্কুলার সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে কি আসে? ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। এক্সক্রিটরি সিস্টেমে কি আসে? ইউরেকাস। অ্যান্ড ভাস্কুলার সিস্টেমে কি আসে? আম্বিলিকাল ভেসেল। তাহলে এমব্রায়োলজিক্যাল ইম্পর্টেন্ট হচ্ছে মিটিং পয়েন্ট অফ দ্য ফোর ফোল্ড অফ দ্য এমব্রায়োনিক প্লেট অ্যান্ড মিটিং পয়েন্ট অফ দ্য থ্রি সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম সেটা হচ্ছে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, এক্সক্রিটরি সিস্টেম সেটা হচ্ছে ইউরেকাস, অ্যান্ড ভাস্কুলার সিস্টেম হচ্ছে আম্বিলিকাল ভেসেল। আমরা এগুলো দেখব। এখন হচ্ছে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, আমরা অ্যানাটমিক্যাল এমব্রায়োলজিক্যাল পেয়ে গেছি, এখন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এর মধ্যে এখানে কি কি রোগ দেখা যায়। এটা হচ্ছে একটা দেখা যাচ্ছে রাস্পবেরি টিউমার অথবা চেরি রেড টিউমার বলা হয় এটাকে। এটা হচ্ছে রেমন্যান্ট অফ দ্য ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, যদি থাকে মানে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্টটা কিন্তু এখানে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু যদি একদম এর শেষ মাথাটা যদি এখানে পারসিস্ট করে তাহলে একটা টিউমার ফর্মেশন হয়, সেটাকে বলা হয় চেরি রেড টিউমার বা রাস্পবেরি টিউমার। এটা চেরি রেড কেন বলা হয়? ওই রকম দেখতে আর কি। এই যে দেখাই ফটো, এই যে অনেক অনেকে আছে এই ধরনের আম্বলিক আছে, এই ধরনের লাল চেরি চেরির মতো, চেরি ফলের মতো চেরি রেড টিউমার, এটাকে বলা হয় রাস্পবেরি টিউমার অথবা চেরি রেড টিউমার। এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্টের রেমন্যান্ট, এটা এখানে এখানে ডিসঅ্যাপিয়ার করে নাই, সেটা পারসিস্ট করছে, এটা একটা টিউমার। তারপরে হচ্ছে এই যে দেখো আমরা যেটা ক্যাপুট মেডুসা বললাম, এই যে এখানে দেখো যে এই যে এগুলো এগুলো ভেইন ভেইন রেডিয়েটিং ম্যানারে, তোমার বইয়ে যে সুন্দর যেভাবে আর্ট করা যায় সেভাবে হবে না, কিন্তু দেখো যে এগুলো ডাইলেটেড অ্যান্ড টর্সাস ভেইন, এটা উপরের দিকে গেছে, এটা এইদিকে আসছে, এটা এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, এটা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। এই যে ভেইন গুলো যেমন এই যে ভেইনটা এই দিক দিয়ে নিচে নামে গেছে, তারপরে এই ভেইনটা এই দিক দিয়ে নিচে নামে গেছে, তো মনে হচ্ছে না যে আম্বিলিকাসের চারদিকে রেডিয়েটিং ম্যানারে ডাইলেটেড অ্যান্ড টর্সাস ভেইন। তো এটা কি? এটা হচ্ছে ক্যাপুট মেডুসা, ইট ইন্ডিকেটস দ্য পোর্টাল হাইপারটেনশন। এখন পোর্টাল হাইপারটেনশন অনেক কারণে হতে পারে, সেই কারণটা আমরা পরে খুঁজবো। তারপরে অ্যাম্বিলিকাসের আরেকটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? অ্যাম্বিলিকাস এই ধরনের হার্নিয়া হতে পারে, হার্নিয়া। অ্যাম্বিলিকাস ইজ দ্য উইক পয়েন্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, যেখানে উইক পয়েন্ট থাকবে সেই উইক পয়েন্ট দিয়ে তার ভিতরের যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো পার্সিয়ালি অথবা পুরো বের হয়ে যেতে পারে। অ্যাম্বিলিকাস একটা এই ধরনের উইক পয়েন্ট, এটার ভিতর দিয়ে যদি এই যে একটা ফুলে আসে না অ্যাম্বিলিকাস, এটাকে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাম্বিলিকাল হার্নিয়া। তাহলে হার্নিয়া হোয়েন হার্নিয়া অকার্স থ্রু দ্য অ্যাম্বিলিকাস নোন অ্যাজ অ্যাম্বিলিকাল হার্নিয়া। আর হার্নিয়ার ডেফিনেশন কি সেটা তো আমরা পড়ে আসছি, ফেমোরাল হার্নিয়া পড়ার সময় পড়ছে না? দ্য প্রোট্রুশন অফ দ্য পার্ট অফ দ্য ভিসেরা অথবা ফুল অথবা হোল ভিসেরা বা ভিসকাস থ্রু দ্য উইক পয়েন্টস অফ ইটস কন্টেইনিং ওয়াল, মানে অর্গানটা যে যে ক্যাভিটির মধ্যে আছে সেই ক্যাভিটির ওয়ালের মধ্যে যদি কোনো দুর্বল জায়গা থাকে, সেই দুর্বল জায়গা দিয়ে সেই ভিসেরাটা টোটালি আসতে পারে অথবা পার্সিয়ালি আসতে পারে, এটাকে বলা হয় হার্নিয়া। এবং সেটাকে সেটা কিন্তু অবশ্যই অ্যাবনর্মাল অ্যাবনর্মাল করতে পারে, অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ দ্য ভিসকাস অর পার্ট অফ ভিসকাস থ্রু দ্য উইক পয়েন্টস অফ ইটস কন্টেইনিং ওয়াল নোন অ্যাজ হার্নিয়া।
অ্যাবনর্মাল কথাটা যদি মেনশন না করো তাহলে কিন্তু হার্নিয়া হবে না। কারণ হচ্ছে কি, তুমি তোমার জিব্বাটা বার করো তো, একজন জিব্বার অবস্থান তো মুখের মধ্যে, কিন্তু জিব্বাটা তুমি বের করে দিলা, এটা কি হার্নিয়া হলো না? এটা হার্নিয়া হবে না, ইট ইজ এ নর্মাল প্রোট্রুশন। তাহলে অ্যাবনর্মাল কথাটা থাকতে হবে, ঠিক না? জিব্বা বার করাকে হার্নিয়া বলবো না, জিব্বার অবস্থান মুখের ভিতরে, কিন্তু আমি জিব্বা বার করে বসে আছি, এটাকে জিব্বার হার্নিয়া? নো, এটা অ্যাবনর্মাল না, এটা কথা বলার সময় বিভিন্ন ভাবে জিব্বা বের করতেই হয়, তাহলে এটাকে হার্নিয়া বলবো না। তাহলে হার্নিয়ার ডেফিনেশনের মধ্যে অ্যাবনর্মাল কথাটা থাকতে হবে, এটা ফটোগ্রাফি অফ আম্বিলিক্যাল হার্নিয়া। আমরা পড়াশোনা শেষ করে ফেলছি, আর পড়াবো না, শুধু আরো দুই তিনটা জিনিস আমরা শিখবো যেটা ফটোগ্রাফ আমরা দেইনি। এই যে রাসবেরি টিউমার হয়ে গেছে, আম্বিলিক্যাল হার্নিয়া হয়ে গেল, ক্যাপিটমেটিসা হয়ে গেল, এখন আমরা বলছিলাম না যে আম্বিলিকাসের অ্যানাটমিক্যাল এটা হচ্ছে মিটিং পয়েন্ট ছিল না অনেকগুলো, ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, যদি ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট যদি টোটালটাই পারসিস্ট করে তাহলে জিআইটির সাথে আম্বিলিকাসের বাইরে একটা কমিউনিকেশন থাকবে, এটাকে বলে ফিকাল ফিস্টুলা। অর্থাৎ আম্বিলিকাস দিয়ে যদি কখনো ডিসচার্জ বের হয়, সেটা যদি স্মেলিং গন্ধটা যদি ফিসিস এর মতো হয় তাহলে বুঝতে হবে যে এই পায়খানা বের হয়ে আসতেছে, এটা ফিকাল ফিস্টুলা। ওই যে ইউরেকাস বলছিলাম না, আম্বিলিকাস দ্য মিটিং পয়েন্ট অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম, ইউরেকাস, ইউরেকাস কিন্তু আপনার পাসচিস করতে পারে, তাহলে আম্বিলিকাস দিয়ে প্রস্রাব চলে আসবে, সেটাকে বলা ইউরিনারি ফিস্টুলা। তাহলে আম্বিলিকাসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট কি, এখানে রাসবেরি টিউমার হতে পারে, যেটা একটা নাম হচ্ছে চেরিরেট টিউমার, যেটা হচ্ছে যে পারসিস্টেন্ট অফ দ্য একদম মোস্ট ডিস্টাল পার্ট অফ দ্য ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, এটা এটা আস্তে প্যাথোলজিক্যাল পরেও হতে পারে। তাহলে এটা যদি কনজেনিটাল হয় তাহলে ওই যে ইউরেকাস, এটা ইউরিনারি ব্লাডার এর সাথে আম্বিলিকাস এর সংযোগ একটা থাকে, একটা লিগামেন্ট হয়ে যায়, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, পরে হয় এটা ডিসঅ্যাপিয়ার করে অবলিটারেটেড হয়ে, কিন্তু এটা যদি পারসিস্ট করে তাহলে এই দিক দিয়ে প্রস্রাবের থলে প্রস্রাব আম্বিলিকাস দিয়ে বের হয়ে যাবে, সেটাকে বলা হয় ইউরিনারি ফিস্টুলা। তো এইগুলো হচ্ছে প্যাথোলজি, আমরা আজকে এই পর্যন্তই পড়ালাম। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, নেক্সটে আমরা বাকি অংশটা পড়বো আরেকটা ক্লাস। আসো, তোমরা অনলাইনে আসো, এদের কোনো কথা শুনে কোন আপনারা কি টিকে নিয়েছেন? আমাদের সাউন্ড ক্লিয়ার নাই তো, কি রে তোমরা এতক্ষণে কথা বের করলে, বুঝা গেছে ক্লাসটা, বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ারলি স্যার, জি স্যার। হ্যাঁ বলো, তো আসি স্যার, মেসেজ দিচ্ছে এখন, ওদের মনে কথা আসতেছে না, বুঝছেন তো, আমাদের কথা পাচ্ছি না তো, আমি ঠিক আছে কিনা, তোমাদের কথা তো শুনতেছি না তো, তা আমি কনফিউজ যে আমি কি এতক্ষণ কি
শুধু ল্যাপটপের সাথে কথা বললাম স্যার, ক্লাসের কথা বুঝে গেছি। আমি এখন পড়াচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, না হলে তুমি অনলাইনে আসো দেখি নেটওয়ার্কের সমস্যা। না শান্তা দেবনাথ আসছো নাকি? নাই, তারপরে আছি স্যার। দেখি খুঁজি একটু। হ্যাঁ অর্পিতা চৌধুরী, তোমাদের আচ্ছা ঠিক আছে স্যার, নমস্কার। আজকে তোমাদের কোনো রেসপন্স পাচ্ছে না তো, ক্লাসটা বুঝে গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, মাঝে মাঝে নেট প্রবলেম হচ্ছে। তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো।